ডেউয়া ভর্তা, এটা দেখলে আসলে লোভ সামলানোটা খুবই কষ্টকর হয়ে যায়। এটা যদিও পাওয়াটা খুবই রেয়ার হয়ে গেছে এখনকার দিনে, আগে যদিও খুব অ্যাভেলেবেল পাওয়া যেত। তো একটু শুকনা মরিচ দিয়ে মাখিয়ে খেতে কিন্তু খুবই মজা লাগে। তো আজকে আপনাদের সাথে সুন্দর করে এবং খুবই সহজভাবে একটা ডেউয়া ভর্তা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দয়ে ভালো আছে। এখন সিজন ডেওয়ার, তো একটু যদি ডেওয়া না খাই তাহলে কি আর হয়? তো তাহানের আব্বুরও পছন্দ, সেই অনেক দিন থেকে খুঁজতেছিল একটা ডেওয়া কিনবে বলে, যে সে ডেওয়া খাবেই খাবে। তো সে এই তো একটা ডেওয়া কিনে এনেছে, তো বলতেছে চলো আমরা এটা বানিয়ে খাই, আর সেই সাথে আমার ভিউয়ার্সদের সাথেও একটু শেয়ার করে ফেলি। আশা করছি আপনাদের সকলের কাছে খুবই ভালো লাগবে। আপনাদের কার কার এই ডেওয়া ফলটা পছন্দ আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো এই তো ডেওয়া ফলটাকে আগে ভালো মতো পরিষ্কার করে ধুয়ে নিতে হবে, এটার গায়ে ময়লা টয়লা যা থাকবে সব কিছু কিন্তু চলে যাবে। তো যে কোনো কিছু আগে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে খাওয়াটাই ভালো। তারপরে এটার উপরে যে খোসাটা আছে সেটা হচ্ছে গিয়ে ছড়িয়ে নিতে হবে। খোসাটা ছড়িয়ে নিয়ে তারপরে ভিতরে যে মাংসটা থাকে সেটাই মূলত খাওয়া হয়। অনেকে কিন্তু এই ডেওয়া ফলটা চিনে না, হয়তো খায় কিন্তু নাম ঠিকভাবে জানে না, আবার অনেকে এক এক নামে ডাকে। কে কী নামে ডাকেন আর কার কার পছন্দের অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো আমাদের কাছে খেতে তো খুবই অসাধারণ লাগে, আর এইভাবে যদি ভর্তা করে খান তাহলে তো আর কোনো কথাই থাকে না। তো এই তো তাহানের আব্বু বলতেছে একটু পুদিনা পাতা, যেহেতু বাসায় আছে একটু পুদিনা পাতা দিতে পারো, স্মেলটা খুব ভালো আসবে। তো এই তো সে হচ্ছে শর্টকাট বুদ্ধি অবলম্বন করে হাত দিয়েই পুদিনা পাতাগুলোকে ছিঁড়ে নিচ্ছে। আমি বললাম কুচি করে দে, বলে না শর্টকাটভাবেই দেখো আমি কিভাবে করি। আর লাগবে অবশ্যই একটা শুকনা মরিচ, মানে শুকনা মরিচ ঝাল যে যেরকম খেতে পছন্দ করেন সেই সেরকমভাবেই নেবেন আর কি। আর দিয়ে দিবেন সামান্য পরিমাণের লবণ। লবণ দিয়ে তারপরে ভালো মতো চটকে নিতে হবে, যতটা ভালোভাবে মেখে নেবেন ততটাই মজাদার হয়। আর দিয়ে দিতে হবে পরিমাণ মতো চিনি। চিনি অনেকে খেতে পছন্দ করে আবার অনেকে খেতে পছন্দ করে না, তো আমাদের কাছে পার্সোনালি চিনি দিয়ে খেতেই খুব ভালো লাগে, সেই জন্যই আমি বললাম যে না চিনি তো দিতেই হবে, চিনি না দিলে কি আর হয়। তারপরেই তো সব কিছু দিয়ে ভালো মতো মেখে নেবেন, যতটা ভালোভাবে সুন্দরভাবে মেখে নেবেন ততটাই কিন্তু খেতে মজাদার লাগে। আর এটা যেহেতু নরম নরম থাকে আবার তেমন একটা খুব বেশি জোর দিয়েও মাখার প্রয়োজন পড়ে না, হালকা আলতো আঙ্গুলে মেখে নিলে হয়ে যায়। তো এই তো তৈরি হয়ে গিয়েছে কিন্তু আমাদের ডেওয়া ভর্তা। এভাবে শর্টকাটভাবে ডেওয়া ভর্তা করে বাসায় বানিয়ে খাবেন, আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আর যারা মূলত এই ডেওয়া ভর্তাটা খান নাই তারা অবশ্যই একবার হলো ট্রাই করবেন, আর যাদের পছন্দও না তারাও কিন্তু এভাবে একবার হলো ট্রাই করে খেতে পারেন। আশা করছি আপনাদের কাছে খুবই মজাদার এবং সুস্বাদু লাগবে। আর এই ডেওয়া ফলটা কিন্তু অনেক ভিটামিন তো অবশ্যই রয়েছে। তো এই তো মাখানো তো শেষ, এবার বসে পড়েছি ডেওয়া ফলটা খাওয়ার জন্য। এটা খেতে গেলে মানে কি বলবো, মানে লোভ সামলানোটা খুবই কষ্টকর হয়ে যায়। এখনও ভিডিও এডিট করতে এসে মুখে কিন্তু পানি আমার চলেই এলো। যা কেমন লেগেছে আমার আজকের এই ডেওয়া ফলের রেসিপিটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে এখান থেকে বিদায় নিচ্ছি, আগামী ব্লগে ইনশাল্লাহ আবার কোনো রেসিপি অথবা নতুন কোনো লাইফস্টাইল ব্লগ নিয়ে হাজির হয়ে যাব। আশা করছি আপনাদের কাছে আমার ডেইলি লাইফস্টাইল ব্লগ আর রেসিপিগুলো খুব ভালো লেগে থাকে। যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিতে ভুলবেন না। যারা ইউটিউব থেকে দেখতেছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা ফেসবুক থেকে দেখতেছেন একটা লাইক ফলো এবং বেশি বেশি শেয়ার করে দেবেন। আপনাদের একটি শেয়ার অনেকের কাছে পৌঁছে দেবে আমার এই ভিডিওটি।